আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। যে কোনো কাজ রেগুলারলি করাই উত্তম। আমার একজন উস্তাদ বলতেন যে যে কোনো কাজ রেগুলারলি করতে হয় তাহলে সে কাজে বরকত আসে। আমি আমার উস্তাদকে ফলো করার চেষ্টা করি এবং আমি সর্বসময়ে যে কাজটি করি সেটা রেগুলার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে এরকম একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা অনেকে স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা ভালো কিছু অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। সকালে জগিং অথবা যোগব্যায়াম অথবা জিম, জিমনেশিয়ামে গিয়ে জিম করা অথবা কোনো খাবারের অভ্যস্ত করা। আর আমার একজন ফিটনেস ট্রেনার ছিল, আর সে আমার শিক্ষাগুরু। তাকে আমি দেখেছি দীর্ঘ 40 বছর যাবত প্রতিদিন সকালবেলায় মধু খেতেন, এখন পর্যন্ত খেয়ে যাচ্ছেন। আর এই ধরনের কাজগুলো আমরা যখন রেগুলারলি করি তখনই সেটার ফলাফল আসে। আমি ইউটিউবে যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আমি এই নিয়ম নীতিগুলোকে অনুসরণ করার চেষ্টা করেছি, যার কারণে পারফরমেন্স অনেক ভালো দিকে আছে আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এই নিয়মটা আমি ফলো করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আমি ব্যর্থ হই, শুধুমাত্র আমি একা মানুষ আর অনেকগুলো ছাত্র আমার কাছে এসে যায় প্রতি মাসে। আর মাসের শুরুতে ছাত্রদেরকে যত্ন নিতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই। যখন ছাত্ররা মোটামুটিভাবে গড়ে ওঠে এবং প্র্যাকটিসের দিকে ধাবিত হয় তখন দেখা যায় যে আমার কিছু কিছু সময় আমি বের করতে পারি। রাত্রে প্রায় এখন 2:45 এখনও পর্যন্ত কাজে মশগুল আছি। ছাত্রদেরকে বিদায় দিয়ে কাস্টমারের কিছু কিছু কাজ নিরিবিলি করতেই হয় আর সেই প্রচেষ্টায় এখনও ব্যস্ত। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জিএসএম সেকশনের বন্ধুরা আমার কাছে ডিভাইস কিনতে চায়, সফটওয়্যারের ডিভাইস। আর ডিভাইসগুলো আমি কুরিয়ার সার্ভিসে পাঠানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে ডিভাইসের বেশ কিছু ক্লোন কপি এগুলো মার্কেটে এসে গেছে অনেক আগেই। আর এই কারণে জিএসএম সেকশনের যারা বন্ধু আছে অনেকেই হয়তো আমাকে খুব বিশ্বাস করে, যার কারণে আমার কাছ থেকে ডিভাইসগুলো কিনতে চাই। ডিভাইসগুলো বিক্রি করার পরে অনেকেই কিন্তু নতুন যারা এই সেকশনে আছে ডিভাইসগুলো ইনস্টলেশন বা অ্যাক্টিভ করার বিষয়গুলো নিয়ে বেশ কিছু হিমশিম খেয়ে যায়। আর সেই সময় আমাকে বারবার ফোন করে, বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে। আর ব্যস্ত থাকার কারণে এই প্রশ্নের জবাবগুলো ওভাবে দেওয়া অথবা টিম ভিউরে সাপোর্ট দেওয়া অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, যার কারণে আমি ডিভাইসগুলো অ্যাক্টিভের ব্যাপারে বেশ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আজকে এই মুহূর্তে ইএফটি ডোঙ্গল কীভাবে অ্যাক্টিভ করতে পারি সে বিষয়টি দেখানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটি দেখলে ইএফটি ডোঙ্গল কীভাবে অ্যাক্টিভ করতে হয় সে বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার হতে পারবেন। আসুন আমরা ভিডিওটি দেখি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা কম্পিউটারের স্ক্রিনে আছি আর আমরা এখন ইএফটি ডোঙ্গলের যে সেটআপ আছে সেটাকে আমরা ওপেন করার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন ইএফটি ডোঙ্গলে আমি ডাবল ক্লিক করলাম, এখন ইএফটি ডোঙ্গলটা সরাসরি আমাদের সামনে যদি আসে তখনই আমরা দেখতে পাবো যে আমাদের কার্যক্রমটা কী এবং আমাদেরকে অবশ্যই কিছু কিছু মেসেজ ফলো করতে হবে। মেসেজগুলো ফলো করলে এই কাজগুলো করা অনেক সহজ। আমরা ওয়েট করতেছি, দেখতে পাচ্ছেন যে ইজি ফার্মায়ার টিমের প্রোডাক্ট সামনে লোগো এসে ওপেন হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক টু রেজিস্টার একটি বাটন আছে আর উপরে দেখতে পাচ্ছেন ইরোর আনরেজিস্টার সিরিয়াল দেখাচ্ছে। তার মানে যেহেতু আমাদের নম্বরটি সিরিয়াল এখনও রেজিস্ট্রেশন করা হয়নি, এখানে আমরা সরাসরি মেইল নাম্বার তুলতেছি, তারপরে ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক দিতে হবে। ইরোর ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে, তার মানে ইমেইলটি সে গ্রহণ করছে না যে কোনো কারণেই হোক। মেইলটা আমরা এই মুহূর্তে চেঞ্জ করে দেব। মেইলটা আমরা এই মুহূর্তে চেঞ্জ করে দিচ্ছি আর চেঞ্জ করার পরে আমরা দেখব যে আসলে রেজাল্টটা কী অবস্থায় আসে। অনেক সময় কিছু কিছু ভ্যালিড মেইলকে কিছু কিছু সার্ভার ইনভ্যালিড শো করে, ইনভ্যালিড হিসাবে গ্রহণ করে, আর এরকম একটি ঘটনা ঘটেছে, যার কারণে আমরা মেইলটা এই মুহূর্তে চেঞ্জ করতেছি। এরপরে আরেকবার কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক, ইরোর আসছে। এখন আমরা ইউজার নেমটাকে একটু চেঞ্জ করে দেখব। আর ইরোর আসছে যেহেতু প্রবলেম আসলেই আমরা সমাধানগুলো সুন্দরভাবে খুঁজে পাই। আর এই মুহূর্তে ইউজার নেমটা আমরা অ্যানাদার একটি নেম বসাবো এখানে। এরপরে আমাদের পাসওয়ার্ডটা সেম থাকবে, কমপ্লিট রেজিস্ট্রেশন।
দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। বন্ধুরা আমরা EFT ডোমেনটি এই মুহূর্তে কমপ্লিটভাবে রেজিস্ট্রেশন করলাম। এখন আমাদেরকে এটা কেটে দিয়ে আরও একবার EFT ডোমেনটাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন যে ডেভেলপার প্রোগ্রাম ইজি ফার্মার টিমে প্রোডাক্ট চলে আসছে সামনে। এই মুহূর্তে আমাদের এখন এখানে দেখাচ্ছে চেক অ্যাকাউন্ট আর ইরোর সিরিয়াল নাম্বার যেটা দেখাচ্ছিলো সেটা এই মুহূর্তে এখানে নেই। এখন আমাদেরকে সরাসরি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আমরা দিয়েছিলাম সেখানে। ইউজার নেম পাসওয়ার্ড এরপরে চেক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন লগ ইন বাটনটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি লগ ইন করি তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের একটা কাজ হয়ে গেছে। অ্যাকাউন্ট যেহেতু কমপ্লিট আর কানেক্টেড অনলাইন হয়ে আছে, এখন লগ ইন বাটনে আমরা ক্লিক দিব। এই মুহূর্তে সার্ভার কানেক্ট চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে এবং কাজটি সাকসেস হয়েছে। এভাবে আমরা EFT ডোমেনটাকে পুরোপুরিভাবে সেট আপ করতে পারবো। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া